দেখে হয়তো বুঝতে পারছেন যে আমরা এখন এয়ারপোর্টে বসে আছি। এখন সকাল 7টার মতন বাজতে যায়, ফ্লাইটে উঠে পড়েছি, বাইরে কিন্তু বৃষ্টিও পড়ছে। আমরা চলেছি মেলবার্নের উদ্দেশ্যে। আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবারে রওনা দিচ্ছি মেলবার্নে। 2-3 দিন থাকব, তারপরে আবার দিওয়ালির দিন আমরা চলে আসব মেলবার্ন থেকে ফেরত সিডনিতে। এবার চলে এসেছি আমরা মেলবার্নে। মেলবার্ন এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে মেলবার্ন এয়ারপোর্ট, আর এয়ারপোর্টের পার্কিং জোনে আমরা দাঁড়িয়ে আছি। যে এয়ারপোর্ট পার্কিং সেখানেই দাঁড়িয়ে আছি। তো ভাবলাম একটু আপনাদের দেখাই মেলবার্ন এয়ারপোর্টটা। সিডনি থেকে মেলবার্ন আসতে সময় লাগলো আমাদের 1.5 ঘন্টা। 7টার ফ্লাইট, এসে পৌঁছেছি 8:30। আর যতটুকু সময় লাগলো এয়ারপোর্ট থেকে বাইরে বেরোতে, মোটামুটি এখন 9টার মতন বাসতে যায়। চলে এসেছি আমরা আলফাতে। আলফা হচ্ছে যেখান থেকে আমরা গাড়ি নিচ্ছি। এয়ারপোর্ট থেকে আলফার দূরত্ব 2 কিলোমিটারের মধ্যে। তো 2-3 দিন আমরা এই মেলবার্নে থাকব। তো এই আলফারই গাড়ি নিয়ে আমরা 2-3 দিন ঘোরাঘুরি করব মেলবার্নে। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো সুস্থ হবেন। তো আমরা একটু ঘুরতে চলে এসেছি একটা অন্য জায়গায়। সিডনিতে নেই এখন, চলে এসেছি আমরা মেলবার্নে। তো এখন একটু ঘুরতে বেরিয়েও পড়েছি আমরা। কোথায় যাচ্ছি, কি করছি, কোথায় কোথায় ঘুরছি, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আমি। তো কদিন থাকবো, কি করছি, কোথায় যাচ্ছি, কোথায় থাকছি, সব কিছু শেয়ার করব। তো সঙ্গে থাকুন, আমি সবই বলবো আস্তে আস্তে আপনাদের। গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্যে। আমরা এখনও হোটেলে যাইনি, যেহেতু সময়টা খুব কম ছিল আর গাড়ি নিতেও আমাদের দেরি হয়ে গেছিলো, তাই আমরা ঘুরতে বেরিয়ে গেছি। না হলে এই ঘোরাটা আমাদের আজকে হতো না। তো সেজন্য আমরা হোটেলে না গিয়ে আমরা চলে এসেছি পাফিং বেলির উদ্দেশ্যে। তো এয়ারপোর্ট থেকে পাফিং বেলির সময়ও লেগেছে আমাদের 1 ঘন্টার বেশি। চলে এসেছি আমরা এখন বেলগ্রেভে। এই বেলগ্রেভেই পাফিং বিলি, এই হেরিটেজ ট্রেন। বেলগ্রেভ থেকে লেক সাইড অবধি এই ট্রেনটি যাবে, আর এই ট্রেনে এখন আমরা যাব সবাই মিলে ঘুরতে। বেলগ্রেভ থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। বেলগ্রেভ থেকে ট্রেনটি ছাড়ে 12:45 নাগাদ দুপুরবেলায়। আর এই ট্রেনে টিকিট লাগে, তো আমাদের 3 জনের টিকিট পড়েছে $153। এটা হচ্ছে ইন্ডিয়ান মানিতে এই 7,500 টাকা। Thank you.
প্রকৃতির সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। মাঝে মাঝে এরকম স্টেশনও আসছে, একটা দিক দিয়ে ট্রেন যাচ্ছে, একদিক দিয়ে ট্রেন আসছে, খুব সুন্দর লাগছে দেখতেও। এখন যে স্টেশনে আমরা চলে এসেছি সেটা হচ্ছে মেন জিস ক্রিক স্টেশন। তো সেই স্টেশনে চলে এসেছি, যেতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা। ছেলে বসে গেছে ভাবে হ্যাং অনের, এখানে দেওয়া আছে, আপনারা সবাই এভাবে হ্যাং অন করে বসতে পারেন বাইরে পা ঝুলিয়ে। তো ছেলেরও খুব বসার শখ, সেও বসে পড়েছে আর কি। চলে এসেছি এখন লেক সাইডে, এখানে আমরা এখন 1 ঘন্টা থাকব। তো এই লেক সাইড ঘোরাফেরা করব, খুব সুন্দর লাগছে লেক সাইডটা, একটু বৃষ্টিও পড়ছে। কতটা আপনারা দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন জানি না, কিন্তু খুব সুন্দর লেক সাইডটা। এই যে পাফিং বিলি করে আমরা আসলাম, একদম ফিল হচ্ছিল যেন আমরা সুইজারল্যান্ডে পৌঁছে গেছি। খুব সুন্দর গ্রিন, চারিদিকে ফুল, এত ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। এই একটা পাখিও পেয়েছি এখানে, জানি না কি এই পাখিটার নাম, বাট খুব কালারফুল, তাই ভাবলাম একটু এটারও একেও একটু ক্যাপচার করে নিই ক্যামেরার মধ্যে। এখানে কিন্তু খাওয়া দাওয়াও আছে, আপনি চাইলে কিছু খাওয়া দাওয়া করতে পারেন, সঙ্গে কিছু খাওয়া দাওয়ার জিনিস নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া করে ঘুরে নিয়ে 1 ঘন্টা এখানে থেকে আবার যখন ট্রেন ছাড়বে আপনি ট্রেনে করে আবার ফেরত চলে যেতে পারেন। তো আমাদের পাফিং বিলির এখানেই শেষ, এখান থেকে আমরা আরও অনেক জায়গায় যাব। তো এরপরে আমাদের জার্নি শুরু হবে পাফিং বিলি থেকে আমাদের পেঙ্গুইন প্যারেডের দিকে। বেলগ্রেভ থেকে আমরা এখন চলেছি ফিলিপ আইল্যান্ডের দিকে। ফিলিপ আইল্যান্ড যেতে আমাদের সময় লাগবে 1.5 ঘন্টার কিছু বেশি, 117 থেকে 120 কিলোমিটারের ডিস্টেন্স বেলগ্রেভ থেকে ফিলিপ আইল্যান্ড। পৌঁছে গেছি আমরা পেঙ্গুইন প্যারেড দেখতে। দেখুন লেখা আছে ওয়েলকাম টু দ্য পেঙ্গুইন প্যারেড, ভিজিটার সেন্টার ওপেন্স অ্যাট 5 PM, মানে ভিজিটারদের জন্য, আমাদের জন্য এটা ওপেন হয়ে যায় 5টার সময়, কিন্তু আমরা যেহেতু লেট করে পৌঁছেছি তাই এখন বাজে 7:30। তো এখনও পেঙ্গুইন আসেনি, তো সেজন্য কোনো অসুবিধে নেই। তো পেঙ্গুইন আসবে একটু দেরি করে, আসবে 7:50, কারণ সন্ধে না হলে পেঙ্গুইন সমুদ্র জল থেকে বাইরে বের হয় না। পেঙ্গুইন প্যারেড দেখতে আপনি আসতেই পারেন, কিন্তু এখানে ভিডিও তোলা যাবে না, পেঙ্গুইনটা ঝাঁকে ঝাঁকে সমুদ্র থেকে বেরোবে। পেঙ্গুইনের প্যারেড দেখার জন্য সবাই এখানে বসে আছে, কিন্তু এদের এখানে ইনস্ট্রাকশন আছে কেউ ভিডিও বা ফটো তোলা যাবে না যখন পেঙ্গুইন সমুদ্র জল থেকে বেরোবে, বাড়ির দিকে রওনা দেবে, কারণ তাদের চোখে যখন ফ্ল্যাশ লাইটটা পড়বে তারা তখন বিভ্রান্ত হয়ে পড়ে। সমুদ্র ধারে কোনো ভিডিও বানাইনি যখন পেঙ্গুইনরা জল থেকে উঠে আসছিল। তো আমরা এখন ফেরত যাচ্ছি আমাদের হোটেলের দিকে, পেঙ্গুইন প্যারেড দেখা হয়ে গেছে। তো ছোট্ট একটা ভিডিও করেছি, ফ্ল্যাশ লাইট ছাড়াই এটা ভিডিও বানিয়েছি আমি আপনাদের দেখানোর জন্য, যে পেঙ্গুইন কী করে প্যারেড করতে করতে তাদের বাড়িতে পৌঁছে যায়। আমরাও পৌঁছে গেছি আমাদের অ্যাপার্টমেন্টে। পেঙ্গুইন প্যারেড থেকে আমাদের সার্ভিস অ্যাপার্টমেন্ট অবধি আসতে আমাদের সময় লেগেছে 1.5 ঘন্টা। মাঝখানে আমরা 1/2 ঘন্টার জন্য দাঁড়িয়েছিলাম ম্যাকডিতে, তো সব মিলিয়ে 2 ঘন্টা লেগেছে এই অ্যাপার্টমেন্টে পৌঁছাতে। এখন বাজে 12:00। আমি 12:00 সময় এই ভিডিওটা করছি অ্যাপার্টমেন্টের, কারণ কালকে এই অ্যাপার্টমেন্টটা এরকম থাকবে না, তো আপনারা তখন আর দেখাতে পারবো না। বেডটা 3 জনের জন্য সাফিসিয়েন্টই আছে, যথেষ্টই বড়, অ্যাপার্টমেন্টটা যথেষ্টই বড়ই আছে। এদিকে দেখুন আপনার একটা ছোট্ট স্টাডি টেবিলও আছে, আপনি বসে কিছু পড়াশুনো করতে পারেন, গল্পের বুকসও পড়তে পারেন, লেখালেখিও করতে পারেন। এখানে দেখুন সোফা সেট আছে, আপনি সেন্টার টেবিলও আছে, আপনি টিভি দেখতে পারেন, এখানে বসে টিভি এনজয় করতে পারেন। আর এইদিকে আছে কিচেন, তো কিচেনে
আমি দেখতে পাচ্ছি এখানে গ্যাসও আছে, মানে এখানে যেহেতু সার্ভিস অ্যাপার্টমেন্ট তাই আপনি এখানে রান্না করেও খেতে পারেন, যদি সময় থাকে আপনি রান্না করেও খেতে পারেন। নিচে দেখুন ফ্রিজ আছে, মাইক্রোওয়েভ আছে, টোস্টার আছে, সব কিছু এখানে আছে। তো যথেষ্ট ভালো অ্যাপার্টমেন্টটা। এটা হচ্ছে বাথরুম, আমি একটু লাইটটা জ্বালিয়ে নিই, অন্ধকার আছে এখন। হ্যাঁ, বাথরুম যথেষ্ট ঠিকঠাকই আছে, তো সব মিলিয়ে যথেষ্টই ভালো অ্যাপার্টমেন্টটা আমার লেগেছে আর কি। তো আমরা এই অ্যাপার্টমেন্টেই 3 দিন থাকবো, মেলবার্নে 3 দিন আছি, তো এই অ্যাপার্টমেন্টেই 3 দিনের জন্য আমরা বুক করে নিয়েছি। এই অ্যাপার্টমেন্টটা আমরা নিয়েছি মেলবার্নেতে সেন্ট কিল্ডা বলে একটা জায়গা, সেখানে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে।